ফি টার্গেট জিপলাইভ। বন্ধুরা, আজকে আপনাদেরকে জিপলাইভ সম্পর্কে একটা কথা বলছি। তো জিপলাইভে আপনার যে হোস্টিং বোর্ড আছে, ঠিক হোস্টিং বোর্ডের এই জায়গাটাতে এখানে দেখতে পাবেন যে একটি ফি টার্গেট নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই ফি টার্গেটে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে ফি টার্গেট অ্যাপ্লাই ইট, এবং এই জায়গাটাতে রুলসগুলো দেওয়া আছে। আপনাকে প্রতিদিন 4 ঘন্টা করে অনলাইনে থাকতে হবে, 4 ঘন্টা কমপ্লিট, এবং তার সাথে মাস্ট ইউ হ্যাভ এ গুড কোয়ালিটি ক্যামেরা ফোন, গুড কোয়ালিটি হেডফোন, মাইক থাকতে হবে, এবং নিক ব্র্যান্ড থাকতে হবে, আর ওয়্যার ইয়ারফোনস অথবা হেডফোন থাকতে হবে। বাস হয়ে গেল। তো এটার জন্য আপনাকে ঠিক নিচের দিকে দেখতে পাবেন একটা টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে ক্লিক করবেন, অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আইডি নাম্বারটা আছে সেটা এখানে অটোমেটিক থাকবে, আপনার নামটা অটোমেটিক থাকবে, এবং এখানে দেখবেন যে আপনি কোনটা দিতে চান। মানে এখানে ক্লিক করার পর আই অ্যাম এ সিঙ্গার, আই অ্যাম ড্যান্সার, আই অ্যাম স্টার, আই অ্যাম অ্যাক্টার, তো আই অ্যাম সিঙ্গার দিবেন, সবথেকে বেটার হয়। আর এখানে ক্লিক করবেন আপলোডে 15 সেকেন্ডের ভিডিও, যখন এর উপর ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে এখানটায় কিছু একটা অপশন দেখতে পাবেন। এখানে বলছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে আপনি এখান থেকে একটা ভিডিও আপলোড দিতে পারেন, এই যে ক্যামেরার উপর ক্লিক। তো এর উপরে ক্লিক করলেই আপনাদের এখানে ক্যামেরা অপশনটা অন হবে, এবং এখানে বলছে যে আপলোডে ভিডিও, এবং সাকসেসফুলভাবে আপনার ভিডিওটা কমপ্লিট হতে হবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আছে রিভিউতে চলে যাবে, 15-20 ঘন্টার মধ্যে হয়ে যাবে এটা কমপ্লিট। এবং যদি কোনো ফেক ভিডিও থাকে, মানে অন্যের ভিডিও চুরি করে এসে দিয়েছেন, ভেরিফাই করছেন, বা কারো ভিডিও ইউটিউব ভিডিও থেকে নিয়ে এসে ফেস ভেরিফাই করছেন, তাহলে কিন্তু হবে না, আপনার আইডিটা পারমানেন্টলি ব্যান হয়ে যাবে, আর আপনি কোনো দিন লাইভে আসতে পারবেন, আপনার ডিভাইসটা ব্যান হয়ে যাবে। তো এটা তো গেল, এটা অ্যাপ্লাই করে দেবেন। করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই অপশন চলে আসবে সম্পূর্ণ, তারপর কিছুক্ষণ পর একটা অপশন দেখতে পাবেন যে আপনার ওখানে চালু হয়ে গেছে। তো এবার এখানে আসার পরে এই ফ্রি টার্গেটের জন্য আপনারা ফ্রন্ট পেজে একটু দেখতে পাবেন যে ফ্রি টার্গেট নামে একটা অপশন দেখতে পাবেন ফ্রন্ট পেজে। ওকে, একটা অ্যাডব্রাস নড়াচড়া করবে, সেই ফ্রি টার্গেট উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এখানটায় পুরো ডিটেলসটা, হোয়াট ইজ এই ফ্রি টার্গেট দেখতে পাচ্ছেন, আর হোয়াট রুলস ফর বিং এলিজেবল, মানে এর জন্য আপনাকে এলিজেবল হওয়ার জন্য কী কী প্রয়োজন। প্রথমে বলছে, দেখুন, 1 নম্বরে বলা আছে যে টাইম উইল বি 7 AM, সকাল 7টার থেকে রাত 9টার মধ্যে কমপ্লিট করতে হবে আপনাকে। ওকে, 4 ঘন্টা টাইম, এই 4 ঘন্টা টাইম ওয়ান শুড বি অনলাইন লাইভিং ইন টোটাল, মানে টোটাল মানে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করেও যদি 4 ঘন্টা পূরণ হয়, তার মানে বলছে ওয়ান শুড বি অবশ্যই হতে হবে অনলাইন অন লাইভ স্ট্রিমিং ফর মিনিমাম 4 ঘন্টা এ ডে। ওকে, টোটাল। তারপরেরটা, এটা তো গেল, তারপরেরটা দেখুন, ফর রিওয়ার্ডস ওয়ান শুড কালেক্ট এ মিনিমাম 4 স্টার ইন এ উইক, এক সপ্তাহে আপনাকে 4 খানা স্টার কমপ্লিট করতে হবে, মিনিমাম 4 আওয়ার প্রতিদিন যদি করেন তাহলে 1টা করে স্টার কমপ্লিট হবে। ওকে, এই স্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরের নিয়মটা কী বলছে দেখুন, ইন দিস স্কিম ওয়ান উইল গেট 15,000 কয়েন্স অ্যাজ এ রিওয়ার্ড অন ইচ মনডে। তো এখানটায় এই প্রত্যেক মনডে অর্থাৎ প্রত্যেক সোমবার করে আপনার এখানটায় 15,000 করে কয়েন রিওয়ার্ডস আসবে। এই আসার জন্য আপনাকে পুরো মনডে টু সানডে পর্যন্ত আপনাকে পুরো কাজ করে যেতে হবে। ওকে, তো এরপরে বলছে যে এখানটায় দেখুন, পরেরটা হোস্ট অথবা লাইভ স্ট্রিমার, মানে আপনি একজন হোস্ট অথবা আপনি একজন লাইভ স্ট্রিমার, যে লাইভ করে তাকেই বলা হয় লাইভ স্ট্রিমার। ওকে, তো সেটা একমাত্র মহিলাদের জন্যই গ্রাহ্য, পুরুষরা পাবে না। দ্য হোস্ট লাইভ স্ট্রিমার হ্যাজ টু মেক মিনিমাম অফ 10,000 বিনস, তারপরে অব্লিক দিয়ে উইক ফর রিওয়ার্ডস, মানে এক সপ্তাহে আপনাকে 10,000 বিনস কালেক্ট করতে হবে, তাহলে আপনি 15,000 কয়েনের এই রিওয়ার্ডসটা পাবেন। আর হ্যাঁ, ইজিলি আপনি পেয়ে যাবেন, মানে 10,000 কয়েন আপনি ইজিলি আপনি এখানে টার্গেট পূরণ করে নিতে পারবেন। ওকে, তো এখানটায় আপনি 15,000 রিওয়ার্ডস পাচ্ছেন, তার জন্য এখানে 7,200তে পাবেন হচ্ছে কত, যে 720 টাকা, তাহলে এখানে 25,000 এদিকে 15,000 এদিকে 10,000 25,000 কয়েন পেয়ে যাচ্ছেন, মানে 3 সপ্তাহে 21 পাই 3,000-এর উপরেই আপনি টাকা পেয়ে যাবেন। গাইডলাইন ফর লাইভ স্ট্রিমিং, তারপরেও আবার কিছু নিয়ম বলছে, এই নিয়মগুলো দেখবেন, লাইভ স্ট্রিমার ব্যাকগ্রাউন্ড শুট, মানে এবার হচ্ছে স্টিমার, মানে স্টিমারের জন্য কী কী প্রয়োজন, স্টিমারের ব্যাকগ্রাউন্ড শুট নট বিন ক্লিন হতে, নিট অ্যান্ড ক্লিন হতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড এক কালারে হতে হবে,
এবং খুব সুন্দর হতে হবে, লাইভ স্ট্রিমার শুড বি ব্লুটুথ থাকতে হবে আপনার ফোনে, ওকে। আর ভয়েসটা একদম পরিষ্কার হতে হবে, রিং লাইট থাকলে আরও ভালো মুখের সামনে, এক্সেলেন্ট বিউটিশিয়ানস ইফেক্ট হতে হবে। আর লাইভ স্ট্রিমার শুট ওয়ার স্মার্ট ক্যাজুয়াল, একটা ক্যাজুয়াল সুন্দর ড্রেস পরে থাকতে হবে, তাহলেই আপনি এখানটায় $20 এটা পারমানেন্ট পেয়ে যাবেন। এই যে গোল করে দিলাম, তাহলে এই রুলসটা একদম খুব ভালো, তো আপনারা এটা কাজ করুন, দেখবেন আপনি এখানটায় খুব সুন্দরভাবে স্ট্রিমিং করেন এবং খুব সুন্দর একটা ইনকামও করতে পারবেন। ধন্যবাদ, এনি প্রবলেম আমাকে মেসেজ করবেন, ওকে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার যে আইডিটা রয়েছে কীভাবে হোস্টিং নেবেন সেটাও দেওয়া আছে।